2021 সালে বামফ্রন্ট চলে যাওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ একটা শিল্প শূন্য রাজ্যে পরিণত হয়েছে। কোনো বিনিয়োগ হয়নি, নতুন কোনো শিল্প হয়নি। আজ সিঙ্গুরে প্রচারে বেরিয়ে বললেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী মনোদীপ ঘোষ। আজ 23 মার্চ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং তার আত্মবলিদান দিবস উপলক্ষে ছবিতে মাল্যদান করে সিঙ্গুরে প্রচার শুরু করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী মনোদীপ ঘোষ। সিঙ্গুরের রতনপুর বড় জগদ্ধাত্রী তলা এলাকায় সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে শহীদ ভগৎ সিং এর স্মৃতির উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে তার ছবিতে মাল্যদান করেন এবং প্রচার শুরু করেন বামফ্রন্ট প্রার্থী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে মানুষের সাথে জনসংযোগ করলেন বামফ্রন্ট প্রার্থী। পথচলতি মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও হাত মিলিয়ে জনসংযোগ করলেন বামফ্রন্ট প্রার্থী। সিঙ্গুরে একদিকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ। হুগলি লোকসভা কেন্দ্রের অন্যতম বিধানসভা সিঙ্গুরে আজ জমে উঠেছে রাজনৈতিক প্রচার। বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ এই সম্বন্ধে কি জানাচ্ছেন শোনাবো। লড়াই মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের মধ্যে সারা ভালো উৎসাহ নিয়েই আমরা প্রচার আন্দোলনের মধ্যে আছি। সেলিব্রিটি দেখুন, এটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার, তারা তাদের কাদের প্রার্থী করবে। আমরা যে কথাটা বলতে চাই তা হচ্ছে, আমরা মানুষের জীবন জীবিকা রুটি রুজির সংগ্রামে লড়াইয়ের মধ্যে ছিলাম এবং আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাচন একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই রাজনৈতিক লড়াই আমরা আছি। প্রতিদিন তো প্রচার করছেন, কীরকম মানুষের থেকে? ভালো, ইতিবাচক, মানুষের সারা ভালো, ইতিবাচক। তারা এই সিঙ্গুরের মাটি যেখান থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলে আপনাদের পতনে শুরু হয়েছিল, সেখান থেকে আপনার আজকে প্রচার, এই একই জায়গাতে আজকে তৃণমূলের সাথে প্রার্থীরও প্রচার, কি বার্তা দেবেন? না, আমাদের প্রচার, আমরা তো সব জায়গায় প্রচার করছি, সেই হিসেবে সিঙ্গুরে এসেছি। দেখুন, প্রশ্নটা শুধু সিঙ্গুরের না, সিঙ্গুর তার মধ্যে একটা, যেখানে একটা শিল্প তৈরি করার উদ্যোগ বামপন সরকার গ্রহণ করেছিল। সামগ্রিকভাবে আমরা যেটা দেখেছি যে গোটা রাজ্যে 2011 সালে বামপন সরকার চলে যাওয়ার পর একটা শিল্প শূন্য রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবাংলা। নতুন কোনো বিনিয়োগ হয়নি, নতুন কোনো শিল্প হয়নি, এবং এটাই স্বাভাবিক। তার কারণ সারা দেশের, সারা পৃথিবীর শিল্পপতিরা দেখেছে যে 90% সম্পন্ন হয়ে যাওয়া একটা কারখানা সেটাকে কীভাবে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে আর নতুন করে কে বিনিয়োগ করতে আসবে? সিঙ্গুরবাসীকে বলবো যে আমরা যে পরিকল্পনা লড়াই নিয়ে মানুষের সিঙ্গুরে হাজির হয়েছিলাম, আজকে সিঙ্গুরের মানুষ তারা উপলব্ধি করতে পাচ্ছে যে এখানকার উন্নয়নের জন্যেই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। আজকে সেই জন্যেই আমরা দেখছি যে আমাদের লড়াই আন্দোলনে এবং মিটিং মিছিল সভা সমিতিতে মানুষ, সিঙ্গুরের মানুষ তারা অংশগ্রহণ করছে। সিঙ্গুরে 5 বছরে মানে হুগলি সাংসদ লকেট চট্টগ্রাম সিঙ্গুর নিয়ে অনেক প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে সংসদে তুলবেন, এখানে শিল্প নিয়ে আসার জন্য, টাটাদের নিয়ে আসার জন্য, এই বিষয়টা কি দেখছে? না, এই তো আমরা আজ দেখছি যে আপনারা সবাই জানেন যে ওখানে ওই ইন্ডাস্ট্রির যে এলাকা সেখানকার কি বাস্তব চেহারা, নিকেশ অন্ধকারের মধ্যে পড়ে আছে একটা অঞ্চল, আপনারা সবাই জানেন। এসব কেউ কোথাও বলেনি, রাজ্যের মুখ্যমন্ত্রীরও তো প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি কোথায়? ফলে এটা রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে, আসলে এর মধ্যে দিয়ে সিঙ্গুরবাসীর কোনো উপকার হয়নি। ধন্যবাদ।